সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সেফ আছো। আজকে ডে থ্রি আমার এই বাড়িতে, আর সানডে আজকে। সো আমি আর দাদা একটু বেরোচ্ছি, একটু শপিং করব, কালকে রথ, তো সেই জন্য গোপালের জন্য কিছু ড্রেস ফ্রেস মা বলেছে কিনে দিতে, তো সেটা কিনে দেবো এখন। আর তার সাথে আমার নিজেরও কিছু শপিং টপিং করবো, আর আজকের ব্লগটা খুব এক্সাইটিং হবে। সত্যি ওটা বেশি বড় সাইজ হয়ে যাচ্ছে। তো আমার গোপালের জামা কেনা হয়ে গেছে, এটা এবার যাব আমি মিষ্টি নিতে। এখন চলে এসেছি রসরাজে। এই ঠাটা পড়া রৌদ্রে কেউ বেরোবে শপিং করতে, কিন্তু কোনো উপায় নেই লকডাউনের জন্য। তো সব দোকানই মোটামুটি খুব তাড়াতাড়ি রাত্রে বন্ধ হয়ে যায়, তো ওই জন্য এই দুপুরবেলা রৌদ্রের মধ্যে আমরা বেরিয়েছি শপিং করতে। এই রোদের মধ্যে ঘুরে আমাদের একটা কাজের কাজ হচ্ছে, সেটা হচ্ছে প্রচুর ভিটামিন ডি আমরা পাচ্ছি, মানে একটা সানবাত হয়ে যাচ্ছে আমাদের পুরো। এখনও জারি আছে, এখন আমরা যাচ্ছি রিলায়েন্সে, শপিং এখনও বাকি। তো শপিং চল রই হ্যাঁ শপিং। এগুলো ঢুকিয়ে না, ঢোকা তুই ঢোকা। এটা পায়ের কাছে বসে আইসক্রিম নেবি না? এবার এগুলো সব ম্যারিনেট করা হবে আর রান্না করা হবে।